এমনই দিন আইছে আমার স্বামীর অনেক অসুস্থ, তখন আমার অনেক কষ্ট গেছে। আমি যে কষ্টের কথা আমি বলতে পারি না, তোমার ওই দিনগুলো মনে হলে ইন্ডিয়া লোকের কাজ যদি আমি একটা নর্মালে আমার 500 টাকা করি, 1500 টাকা, তা আমি 2টা লোকের টাকা আমি কাস্টমারের খাওয়াইতে পারি। মানুষ চেষ্টা করলেই পারে, দরকার কঠোর পরিশ্রম আর সেই সাথে সেই কাজে লেগে থাকা। কোনো কাজই ছোট নয়, কাজ করলে যে বড় হওয়া যায়, নিজের পায়ে দাঁড়ানো যায়, তার উদাহরণ হতে পারে এই মনোয়ারা বেগম। এই হোটেলের মালিক তিনি, নিজেই তিনি বাবুর্চি, আবার ম্যানেজারের সবটা করেন নিজেই। সকাল থেকে গভীর রাত পর্যন্ত রান্নাবান্না সহ খাওয়া দাওয়ার সব কাজ এক হাতে সামলান মনোয়ারা। নিজে বাজার করেন, নিজ হাতে রান্না করে 6 পদের সবজি, 6 পদের মাছ, গরুর মাংস, খাসির মাংস, কলিজা, মগজ, গরুর ভুঁড়ি, পায়া, সোনালী মুরগি, ব্রয়লার মুরগি, ডিম ভুনা, গিলা গলা, ভর্তা সহ নানান বাহারি খাবার বিক্রি হয় মনোয়ারার হোটেলে। সফলতার গল্পে ভাগ্যে চাকা ঘুরেছে তার পরিবারের। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। প্রায় বছর বিশেক আগে 2 কেজি চালের ভাত আর 1.5 কেজি আলু ভর্তা দিয়ে শুরু করেন খাবার হোটেল, নাম দেন মনোয়ারা খাবার হোটেল। সময়ের ব্যবধানে 50-60 কেজি চালের ভাত রান্না করেন মনোয়ারা। প্রতিদিন মুখরোচক সব খাবারের তালিকা হাতে লিখে টাঙিয়ে দেন মনোয়ারা বেগমের মেয়ে। সেই তালিকা দেখে কাস্টমার পছন্দের পদ বেছে নেন। দাম কম ও স্বাদে অনন্য হওয়ায় ভিড় যেন লেগেই থাকে। মনোয়ারার হাতের রান্না করা খাবার মানসম্পন্ন ও সুস্বাদু হওয়ায় খেতাব ছড়িয়ে পড়ে শহরময়। একবেলায় খাবার খেতে ভিড় জমান 300+ কাস্টমার। সবচেয়ে বেশি চলে গরুর মাংস, খাবার খেয়ে তৃপ্ত হয়ে ফেরেন তারা, আবার আসেন পরের বেলায়। খুবই ভালো ভালো আইটেম, অল্পের ভিতরেও ভালো খাওয়া যায়, আবার মোটামুটি টাকা দিয়েও ভালো খাওয়া যায়, এবং গরুর গোশ খুবই সুস্বাদু। দূর থেকে আসে এখানে খাই, খাবারের মানটা ভালো, তারপর তাদের পরিবেশনা ভালো, তারপর খাবারের দামটাও আর কি নির্ধারিত মূল্যের ভিতরে। খাবারের মজা যদি না পাওয়া যায় তাহলে কিন্তু যত দামিও খাবার হোক না কেন খাওয়া যায় না। তো এখানে প্রাইস কম এবং খাবারের মান ভালো এবং সব কিছুই পরিপাটি আছে, গুছালো। ব্যবসার খাতিরে বিভিন্ন জায়গায় আমি ঘুরছি, দেখছি বিভিন্ন জেলাতে, উপজেলাতে, বিভিন্ন থানায় আমি গেছি, মানে অনেক খাবার দাবার খাইছি, কিন্তু এইভাবে এইখানের মতো খাবার দাবার এত স্বাদ আমি কোথাও পাইনি। রান্নাবাড়াটা একেবারে ঘরোয়া পরিবেশে হয়, যেটা আমি হোটেলে খেলে আমার মনে হয় যে আমি ঘরের পাখি খাচ্ছি। চাকরির সুবাদে আমরা হলো দুপুরে বাসায় যাওয়ার সুযোগ থাকে না, সেহেতু হলো খাবারটা হলো এখানেই খাই এবং সর্বমূল্যে, এবং হলো সুস্বাদু হলো খাবারটা হলো উপভোগ করার জন্য এই জায়গায় মূলত আসা। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। মনোয়ারা বেগমের স্বামী, 3 ছেলে মেয়ে, 2 মেয়ে জামাই, যা দেবর, দেবরের মেয়ে সহ পরিবারের 16 জন কাজ করেন এই হোটেলে। সবাই এক হয়ে কাজ করেন দিন রাত। মানুষ যখন তাদের রান্না করা খাবার তৃপ্তি সহকারে খায়, সেটা দেখি মন ভালো হয় তাদের। হোটেল বয় ও অন্যান্য কাজ নিজেরা করার ফলে কম খরচে খাবার পরিবেশন করতে পারেন তারা। স্বপ্ন দেখেন ভবিষ্যতে হোটেলটি আরো বড় পরিসরে করার। যেখানে জব করতাম ওইখানের যে টাকা দিত ওইটাতে আমার পোষাইত না, তখন আর কি সবাই মিলেমিশে আলোচনা করি, যেহেতু আমাদের হোটেল একটা আসি, ঠিক আছে, কীভাবে কী আগান যায়, কীভাবে কী বড় করা যায়, ওইটা নিয়ে মনে করেন একটা সিদ্ধান্ত নিয়ে তারপর কাজ শুরু করে দিলাম এই হোটেলেই। খাবারটা ভালো, আমার বিশেষ করে অনেক ভালো লাগে, মনটা ভরিয়ে যায়। আমি তারপর কষ্ট অনেক দেখছি বা অনেক কী করছে, আমার জন্য অনেক কষ্ট করছে। হাগো দোকানে পানি টানছি, তারপর মাথা কইরা ভাত মত টানছি, আমার ঘর বাড়ি হয়েছে, আমার মানুষ করছে। মনোয়ারা বেগম তার হোটেল ব্যবসা সম্পর্কে বলতে গিয়ে আবেগতাড়িত হয়ে পড়েন। বলেন রিক্সা চালক স্বামীর অসুস্থতার পর ভাতের জন্য অন্যের বাড়িতেও কাজ করেছেন, এখন অন্যের ভাতের যোগান দিচ্ছেন তিনি। মানুষ ঘরের খাবার খেতে পছন্দ করে, তাই রান্না করা খাবার সুস্বাদু ও মানসম্পন্ন করতে দিন রাত পরিশ্রম করেন তিনি। এমনই দিন আইছে আমার স্বামীর অনেক অসুস্থ, তখন আমার অনেক কষ্ট গেছে। আমি যে কষ্টের কথা আমি বলতে পারি না, তোমার ওই দিনগুলো মনে হলে আমার স্বামী একটা রিস্কে চালাইছে, যদি বদলি রিস্কে একবেলা চালাইতে পারছে তত ওই দিনকে দুঃখ চাউল আনতে আসছে, না চালাইতে পারলে আর আনতে পারে না। অনেক কষ্ট দুঃখ করছি, বিড়ি ফেলছি,
ডালাই কাজ করছি, মানুষের বাসার কাজ করছি, ভ্যান গাড়ি চালাইয়ে আমি পানি এনে দোকানদারি করতাম, ওই চার দোকান চালাইতাম। মেয়ে আমার মনে করো কলস ভরি ভরি আমার নদীতে গনে টিলা গনে পানি এনে দিত, ওই দিয়ে আমি চালাইতাম। অনেক হোটেলওয়ালারা বলে যে আপনি এত কমে খাওয়ান কেন, তা আমি কমে খাওয়াই। আমি মনে করেন তিনটে লোকের কাজ আমি একা করি, তা তিনটে লোকের কাজ যদি আমি একটা নর্মালে আমার 500 টাকা করি 1500 টাকা, তা আমি দুইটে লোকের টাকা আমি কাস্টমারের খাওয়াইতে পারি। এর জন্য আমি একটু কম পয়সায় বিক্রি করি, পরিষ্কার পরিচ্ছন্নতা ভালো, ঘরও পার পরিবার এবং পাক শাক ভালো আমি মহিলা নিজে করি। এর জন্য আমার কাছে লোকজন দূর দূর গুণে আসে এবং তারা খায়। মনোয়ারা বেগমের বাড়ি পটুয়াখালী। 1993 সালে বরিশাল নগরীর কেটিসি এলাকার বাসিন্দা ইউনুস হালাদারকে বিয়ের পর থেকে বরিশালে বসবাস করছেন তিনি। প্রতিদিন তিন বেলায় প্রায় 2000 মানুষ খাওয়া দাওয়া করেন মনোয়ারা বেগমের এই হোটেলে। বেচা বিক্রি হয় 20-30 হাজার টাকা। তার হোটেলটি শহরের বান্দ রোড এলাকায়, বঙ্গবন্ধু উদ্যান সংলগ্নই। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।